Panvision TV presents. কখন বুঝবো যে একজন রোগীর ডায়াবেটিস হয়েছে কি হয়নি? এটা পরীক্ষা করলে বোঝা যাবে। কিছু জিনিস বোঝা যায় সিম্পটম দেখে। সিম্পটম দেখার পরেই আমরা সাধারণত পরীক্ষা করে থাকি। সিম্পটমগুলো হয়ে থাকে সাধারণত যেমন শরীর দুর্বল ফিল করা, তারপরে কোনো শরীরে কোথাও ঘা হইলে সেটা শুকায় না, তারপর আরও ধরনের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন যখন দেখা দেয় তখনই সাধারণত আমরা নোটিশ করি যে তার ডায়াবেটিস সুগার লেভেলটা কত। তখন আমরা একটা প্লেন টেস্ট করি, RBS র্যান্ডম ব্লাড সুগার, সেটা যদি নর্মাল লেভেলের উপরে থাকে তখন আমরা জিনিসটা বুঝতে পারি, অ্যাকর্ডিংলি তখন আমরা এটা চিকিৎসা দিয়ে থাকি। জি স্যার, তাহলে জানলাম স্যার যে র্যান্ডমলি আমরা মানুষের যখন যে সুগার লেভেলটা থাকে, RBS যেটাকে বলছেন আপনি, সেটি পরীক্ষা করে আমরা ডায়াবেটিস হয়েছে কি না সেটি সম্পর্কে, ডায়াবেটিস হয়েছে কি না এটা বোঝার জন্য একটা স্পেসিফিক গোল্ডেন টেস্ট হলো OGTT, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমেই সাধারণত আমরা ডায়াবেটিসটা কনফার্ম করে বলতে পারি। এটার জন্য যেমন গত রাত্রে ধরেন, আজকে যদি টেস্ট করে গত রাত্রে 10টার পরে আর কিছু খাবে না, নর্মাল খাবার খাবে, আর কিছু খাবে না, সকালবেলা 12 ঘন্টা ফাস্টিং নিয়ে সে আসবে, আসার পরে তার একটা স্যাম্পল এবং ইউরিন নেবে, ব্লাড স্যাম্পল এবং ইউরিন নেবে, তারপর 75 গ্রাম গ্লুকোজ এক গ্লাস পানিতে গুলে তাকে খাইয়ে দেওয়া হবে, তারপর বসায় রাখবে তাকে 2 ঘন্টা, এর মধ্যে ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি সে করবে না। 2 ঘন্টা পর আরেকটা স্যাম্পল নেবে, ব্লাড গ্লুকোজ প্লাস ইউরিন, করেসপন্ডিং ইউরিনটা নিয়ে নেবে। এই সময় এই টেস্টের রিপোর্ট যদি ফাস্টিংটা 7.1 যদি ক্রস করে, 7 অথবা তার চেয়ে বেশি যদি হয় সেটা হবে ডায়াবেটিস। আর যে টুয়ার্স আফটার ব্রেকফাস্ট যেটা গ্লুকোজ ড্রিঙ্কস, সেটা যদি 11.1 অথবা তার চেয়ে বেশি হয় সেক্ষেত্রেও তাকে আমরা ডায়াবেটিস, দুইটাই যদি হয় তাও হতে পারে, যে কোনো একটা যদি ক্রস করে যায় তাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। সুতরাং ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট OGTT ইজ দ্য গোল্ডেন টেস্ট টু ডায়াগনোস দ্য ডায়াবেটিস মেলাইটাস। অনেক ধন্যবাদ স্যার, আমরা আসলে জানলাম যে ডায়াবেটিস এর জন্য আমরা কী কী পরীক্ষা করতে পারি এবং সেই পরীক্ষাগুলোর রেঞ্জ কত, এর উপরে হলে সেক্ষেত্রে সেটিকে আমরা ডায়াবেটিস বলছি।